দেখি ডিম দিছে নাকি কোনো ডিম নাই দেখতে পাইছেন মাসাল্লা দেখুন আমার হাতের মধ্যে এটা টেম ফেলছি এই যে দেখুন পাখার নিচ দিয়ে কি সুন্দর কালার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতাম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে চলে যাব যে আল্লাহ রহমতে ঘুঘু পাখির কলোনির মধ্যে এখানে বাজরিঘার পাখিও আছে গতবার বাজরিঘার পাখিগুলো দেখাইছিলাম ঘুঘু পাখিগুলো দেখাই নেই কারণ হচ্ছে যে ঘুঘু পাখিগুলো মনের মতো হচ্ছে না ওরা ডিম বাচ্চা করতেছে না এখানে একটা পেয়ার তো অলরেডি শিউর আছে মেল ফিমেল তারপরও ডিম বাচ্চা করতেছে না তো ইনশাআল্লাহ দেখা যাক কখন ডিম বাচ্চা করে আর আমি কেজির মধ্যে যখন লালন পালন করছিলাম তখন ঘুঘু পাখিগুলো লাগাতার একটা করে ডিম দিতেছিল এখন আর ডিম দিচ্ছে না যখনই আমি চিন্তা করি যে ওদের লালন পালন করা ছেড়ে দিব তখনই ওরা ডিম দিয়ে দেয় আজকে দেখুন হাঁড়ির মধ্যে বসে আছে দেখা যায় কি হয় না হয় ভিতরে কেসটার মধ্যেও যাবো বসবাস করতেছে এবং পাখিগুলো খুবই সুন্দরভাবে আছে আর বাজরিকার পাখির বাচ্চাগুলো কেমন বড় হয়েছে কতটুক বড় হয়েছে কি কি কালার আসছে সেটাও দেখাবো এই যে দেখুন মেলটা আগারাই করতেছে ওদের মল্ডিং চলতেছে মানে গায়ের পশমগুলো পাল্টাইতেছে দেখতে পাইতেছেন এখানে হচ্ছে যে ফ্রন্ট কালার ওইটা হচ্ছে যে হোয়াইট কালার আর এখানে আছে যে ফ্রন্ট কালার একটা তারপরে হোয়াইট কালার একটা অ্যালভিনো বলে এগুলাকে হোয়াইট কালারগুলাকে আর ফ্রন্ট কালার যেটা বলতেছি ওইটা হচ্ছে যে ব্রাউন কালার এগুলোর এখানে একটাও ডিম নেই আমি সিস্টেমটা খুবই ভালো মতোই করছি দেখুন কত সুন্দর করে সিস্টেমটা করছিলাম মতে ডাকা ডাকি মতে একশো পার্সেন্ট ঠিক আছে কিন্তু ডিম দেওয়ার কোনো নামগন্ধ নাই তো আমি বাজরিকার পাখিগুলো দেখাই তারপর এদের সম্পর্কে কিছু কথা বলতেছি এদের আবার একটা জিনিস ভালো আছে সেটা হচ্ছে যে ওরা আমার সাথে খুবই ফ্রেন্ডলি দেখুন আমি হাত দিলে হাতের উপরে এসে বসে এবং উড়ে চলে যায় ওইদিকে চলে যাচ্ছে দেখুন আলার মতো সবগুলো পাঁচ জায়গার পাখি কোকাটাল পাখি এক কর্নারে আর এখানে ঘুঘু পাখি নাই কারণ হচ্ছে যে এইটার রাজত্ব করে যে বাজ্রিকের পাখিগুলা বাজিকার পাখির বাচ্চাগুলো দেখাবো আর কোকাটাল পাখিরও উড়াও উড়ি বেশি করতেছে আর আমার কাছে যে রেনবো বাজিকারটা বের হয়েছে ওইটার কালারটা কেরুম আসছে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে সুন্দর মাশাল্লাহ উড়ে গেছে গা আর এখানে বাচ্চাগুলো বের হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেই সব কালার মনে করছিলাম ওইসব কালার হয় নাই তারপরও আলারো মতে খুব ভালো মতোই কালারগুলো আসছে এই আল্লাহর আলার যেই যে বাচ্চাগুলো আমার এখানে ফুটছে ওগুলো পেয়ার করার পর তিন মাস বা চার মাস পর ডিম দেওয়া শুরু করে দিবে আর এই যে দেখুন এখানে আরেকটা ভুঁকু পাখি বসে আছে এগুলোর মল্ডিং চলতেছে সবগুলোর মাথার দিক দিয়ে পশম উঠে গেছে এখানে আছে এক পেয়ার এক পেয়ারের একটা বাচ্চা তো এটার বাচ্চাটা খুবই ইউনিক আসছে আমি ভাবছিলাম যে মার কালার হবে কিন্তু আমার এখানে যে যেরকম পাখি নাই রকম পাখি হয়েছে এটা নীল কালারের মধ্যে আর এটা হচ্ছে যে স্কাই ব্লু কালারের মধ্যে ওইটা একবারে সম্পূর্ণ নীল মাথাটা হোয়াইট কালার বের করে দেখায় আপনাদেরকে বাচ্চাটা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন এই যে দেখুন আলোর মতে কত সুন্দর পাখিটা এটা হচ্ছে যে স্পেঞ্জেল বাজরিগার আর এটার যে মেলটা আছে ওইটা হচ্ছে যে গ্রিন কালার অনেক সুন্দর আসছে মাথাটা হোয়াইট ফেস হবে হোয়াইট ফেস বলতে সাদা মাথা হবে এক একটার এক এক নাম স্পেন্জাল বাজ্রিকারগুলো খুবই সুন্দর এরা যখন বাচ্চা দিছে সেজন্য ডিস্টার্ব বেশি করবো না কারণ হচ্ছে যে ডিস্টার্ব বেশি করলে বাচ্চাগুলো মারা যেতে পারে খাবার দাবার নাও খাইতে পারে আর এদের হাড়গুলো পরিষ্কার করবো বাচ্চাগুলো বড় হয়ে বের হওয়ার পর পরিষ্কার করব কারণ হচ্ছে যে এখন যদি পরিষ্কার করি তাহলে অসুবিধা হয়ে যাবে বাচ্চাগুলো মারা যেতে পারে ঠান্ডার কারণে হাড়িটা হচ্ছে ঠান্ডা এবং গরমে হিট স্ট্রোকও করতে পারে এই যে দেখুন মাসাল্লা এখানে যে বাচ্চাটা আছে ওইটার কালার তো আরও ইউনিক আসছে আমি ভাবছিলাম যে আমি ভাবছিলাম যে পুরোটা নীলের মধ্যে ছাই কালার হইলে যে এমনটা আসে ওই রকম আসবে কিন্তু এটা আসছে যে দেখুন কত সুন্দর মাঝখানে মুখ কালার আর দোনো সাইডে একবারে হোয়াইটের মধ্যে সাদা সাদা দাগ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটা আসছে যে স্কাই ব্লু আর এটা হচ্ছে যে মেলের কালার আজকে না গত ব্লগে দেখাইছিলাম তো আমি বাচ্চা তিনোটাকে বের করে দেখাই এই যে দেখুন যেই কালারের কথা বলছি সেই কালারটা হচ্ছে পিঠের মধ্যে কাছ থেকে দেখে আপনাদেরকে এটা একবারে সুন্দর কালার আসবে বড় হওয়ার পর এটা একবারে খুবই সুন্দর কালার আসবে বড় হওয়ার পর অনেক অনেক সুন্দর মাসাল্লাহ এটা একবারে বাইট করতেছে তো এগুলো খাবার দাবার শিখে যাবে কয়েকদিনের মধ্যে উড়ে যখন এই যে দেখুন পাখার নিচ দিয়ে কি সুন্দর কালার দেখুন পাখার নিচ দিয়ে মুভ কালার মুভ বলতে নীলের মধ্যে যেই ছাই ছাই রঙের হয় ওইটা এটা হোয়াইট কালার হবে নাকি গোল্ডেন কালার হবে বুঝতেই পারতেছি না লেসগুলো আবার হলুদ হলুদ মাসাল্লাহ আর দুইটা বাচ্চা আছে ওইটাও দেখাই ওনারা অবাক হয়ে যাবেন এটা হচ্ছে যে স্পেঞ্জেল হোয়াইট ফেস বাজিগার মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর দেখতে পাইতেছেন এটার ডোরা কাটা ডোরা দাগ আছে তাও আবার স্কাই ব্লু কালার মাশাল্লাহ হোয়াইট ফেস হবে এটার পুরো বডি হবে যে এই রঙের দেখতে পাইতেছেন যাক মাসাল্লাহ এই হাড়ির মধ্যে দ্বিতীয় বাচ্চাটা হচ্ছে যে এইটা তৃতীয় বাচ্চাটাও দেখাবো তো এই বাজরিঘারটাকে ধরে রাখতে পারতেছি না দেখুন কত সুন্দর লাফালাফি করতেছে তো অ্যাক্টিভিটি খুবই ভালো আছে আলাদার রহমতে এগুলার এগুলো এখন টেমও হবে দেখুন কত সুন্দর করে বাইট করতেছে নিজেরাও খাইতে পারবে তারপর আপনারাও টেম করতে পারবেন এইসব বাচ্চাগুলো খুবই কেয়ারলি টেম করা লাগে যদি একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে সাথে সাথে মারা যাবে কারণ হচ্ছে যে এদের খাদ্যনালী এবং শ্বাসনালী দনোটা একসাথে থাকে সেই জন্য এটা একটা সমস্যা যারা টেম করতে পারে করতে পারে আর যারা নতুন তারা একটু কেয়ারলি করতে হবে মাসাল্লাহ অনেকে করে যে বাজ্রিকার পাখি টেম আর বড় বড় যেগুলো আছে কোকাটেল পাখি তারপরে কনুর পাখি ম্যাকাও পাখি ওগুলোর টেম তো এমনিতে হয়ে যায় আল্লাহর মতে বাজ্রিকের পাখির হচ্ছে যে অনেক কঠিন করা যাক মাশাল্লাহ এটা হচ্ছে তিন নাম্বার বাচ্চাটা এরকম বাচ্চা আমি আগেও পাইছি এটার কালারটা আসবে যে মাথাটা হবে হালকা হালকা হলুদ এবং পুরো বডি সেম টু সেম কালার থাকবে মার্শাল্লাহ তো গতবার যখন দেখাইছিলাম তখন মা সাথে ছিল এখন তো মাকে পাচ্ছি না মা ছাড়াই ভিডিও করে ফেললাম এবং বাচ্চাগুলো দেখাই ফেললাম কোনটা কোন জাতের আসবে কী রঙের আসবে সেটা যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়ালার কাছে এগুলো যখন বের হয়ে যাবে মাটা আবার ডিম দিয়ে দেবে কারণ হচ্ছে যে ওইটা খুবই অ্যাক্টিভ এবং মেটিং করার জন্য আগ্রহী থাকি সবসময় সেজন্য মেয়েটাও খুবই ভালো আর এটা তো একটা বাচ্চা নিয়ে বসে আছে যাক মাসাল্লাহ একটা বাচ্চাই আল্লাহর মতে অ্যানাফ কালারটা হচ্ছে ডিফারেন্ট কালার আর এই হচ্ছে যে আল্লাহর মতে আমার সব ডিম না দেওয়া ছাড়া ঘুঘু পাখিগুলা এগুলো আমার কাছে শুধু খাবার দাবার খাচ্ছে ডিম দিচ্ছে না তো এই আমি খুব শীঘ্রই ওদের জন্য আলাদা কোনো সেটআপ আপ করবো বা এই স্যাট আপে বা এই স্যাট ওদের পছন্দ হয় নাই নয়তোবা কোনো ডিস্টার্ব হয়েছে আর হয়তোবা কলোনিতে ছাড়লে কিছু প্রবলেম হইতে পারে সেই কারণেও ডিম না দিয়ে থাকতে পারে সেজন্য আমি ভাবতেছি যে পেয়ার পেয়ার করে কেজের মধ্যে জোড়া দেওয়ার পর তারপর কলোনিতে ছাড়বো ইনশাল্লাহ সামনে আরও কলোনি হবে ফিঞ্চ পাখির কলোনি তারপর ক্যানারি ফিঞ্চ আছে গোল্ডিয়ান ফিঞ্চ আছে এগুলো অনেক রকম পাখি আছে এগুলো আলোর মতো আমি আগে লালন পালন করছি এখন তো আপাতত নাই ইনশাআল্লাহ ওগুলোও আনবো আপনারা সবাই দোয়া করেন আর এইখানে দেখুন বাজিকার পাখিটা কোকাটেল পাখিটা এটা হচ্ছে গুগু পাখিটা তো কলোনি করার জন্য এই রুমটা হচ্ছে যে বেস্ট কারণ হচ্ছে যে জামা পাখিগুলো এখানে ভালো মতো থাকতে পারে এই সেক্টরটা হবে যে সম্পূর্ণ পাখি দ্বারা সবগুলো কলোনির মধ্যে হবে ইনশাল্লাহ খাবার দাবার দিতে সুবিধা হবে সেই জন্য আমি আলোড় মতে ভালো মতো কলোনি করি কলোনিটা হচ্ছে যে বেস্ট পাখির জন্য এবং রোগ কম হয় দেখতেই পাইতেছেন মাসাল্লাহ এখানে দলবদ্ধ হয়ে বসে আছে সবগুলা দিন না দেওয়া ছাড়া বাস পাখিটা ওই কর্নারে দেখুন সবগুলোর মাথা দেখা যাচ্ছে বড়ি দেখা যাচ্ছে এখানে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে ডিম না দিয়েই কত কেয়ারলিভাবে হাড়ির মধ্যে বসে আছে আমি একটু নাড়ায় দেখি ডিম দিছে নাকি কোনো ডিম নাই দেখতে পাইছেন মাসাল্লাহ এই যে দেখুন আমার হাতের মধ্যে এটা টেম করে ফেলছি টেম না অবশ্য এটা একটু লাফালাফি বেশি করে আমি হাতে নিয়ে রাখছি এই যে দেখুন যাক মাশাল্লাহ আর এখানে আমি আরেকটা পাখি ছাড়ার কথা ছিল এখন ছাড়বো না কারণ হচ্ছে যে এখানে যখন ডিম বাচ্চা করতেছে না ওইটাও ডিম বাচ্চা করবে না সেই জন্য ওইটা হচ্ছে যে ঘুঘু পাখি চায়না ঘুঘু যেগুলো বলে ওগুলা ডায়মন্ড আফো বলে এই বাজিকার পাখিটা হচ্ছে স্পেঞ্জেল স্পেন্সেল এটা হচ্ছে যে আমার প্রথম বাচ্চা খামারের তো এখানে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো এখান থেকে সরে যাবে শুধু বাজিকার পাখি এখানে আসবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই দেখুন এখানে বাজিকার পাখি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসাখে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখি সবাইকে রক্ষা করে এই দু আজকে জেনেছি আল্লাহ হাফেজ